আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। ফুলস্ট্যাক জাভাস্ক্রিপ্ট ডেভেলপমেন্ট সিরিজের আজ 34তম পর্ব, আর এ পর্যায়ে আজকের পর্বে আমরা শিখতে যাচ্ছি জাভাস্ক্রিপ্টের ম্যাথ অবজেক্টের কাজ। প্রতিবারের তাই আজকের পর্বেও আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ মুর্শিদুল আলম, আর আপনারা দেখছেন জেট আইটি বাংলা। বন্ধুরা, প্রতিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আপনার ম্যাথমেটিক্যাল টার্মসের উপর ভিত্তি করে কাজ করে, তাই একজন ভালো মানের প্রোগ্রামার হতে হলে অবশ্যই আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ম্যাথমেটিক্যাল টার্মসগুলো ভালোভাবে শিখতে হবে। তাই আজকের এই টপিকের কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জেট আইটি বাংলার সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন। আর বর্তমান জাভাস্ক্রিপ্ট সিরিজের সবগুলো পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাকে। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই ম্যাথ অবজেক্ট নিয়ে কাজ করার জন্য অনেকগুলো মেথড রয়েছে, যে মেথডগুলো আপনার সাহায্য করে ম্যাথ অবজেক্ট নিয়ে কাজ করার জন্য। তো এখানে লম্বা একটি লিস্ট দেখতে পাচ্ছেন। তো এখানে অনেকগুলো ফাংশন রয়েছে আপনার। তো সবগুলো ফাংশন আজকের পর্বে কভার করা সম্ভব হবে না, তো সেজন্য আমি আরও একটি পর্ব তৈরি করব যেন এখান থেকে কমন কিছু মেথডের কাজ শিখতে পারি, কারণ এই মেথডগুলো আপনার বিভিন্ন কাজের প্রয়োজনে ব্যবহৃত হয়। তাই আমরা এখান থেকে কমন কিছু মেথডের কাজ শিখব আজকে। তো এখান থেকে আজকে আমরা প্রথমে দেখব এবিএস মেথডের কাজ। তো এবিএস মেথডের কাজ হচ্ছে আপনার, সে রিটার্ন করবে আপনার অ্যাবসলিউট ভ্যালু, অর্থাৎ প্রদত্ত নাম্বারের সে অ্যাবসলিউট ভ্যালু রিটার্ন করবে। তো আসুন এডিটরে আমরা প্র্যাকটিক্যাল দেখি। তো প্রথমে আমি এখানে এ নামে একটি ভেরিয়েবল নিব, তারপর আমি এখানে ম্যাথ অবজেক্টটি ব্যবহার করব। তো ম্যাথ অবজেক্ট ব্যবহার করার জন্য আপনার প্রথমে এখানে ম্যাথ কিওয়ার্ডটিকে লিখতে হবে, যেমন প্রথমে হবে আপনার বড় হাতের এম, তারপর এ টি এইচ ম্যাথ ডট, তারপর হবে এ বি এস। তো এবিএস এর ফুল ফর্ম হচ্ছে আপনার অ্যাবসলিউট ভ্যালু, মানে আপনি এখানে যে নাম্বারটি ব্যবহার করবেন তার অ্যাবসলিউট ভ্যালু সে রিটার্ন করবে। তো এখন আমি এর ভেতরে 5 ব্যবহার করি, তারপর আমি এখানে ব্রাউজারে শো করানোর জন্য ডট রাইট ব্যবহার করব। এখানে আমি ভেরিয়েবলটিকে দিয়ে দিই। এবার পেজটি সেভ করি, ব্রাউজার রিফ্রেশ করি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার 5ই সে শো করাচ্ছে, কারণ এই ফাংশনের ভেতরে যে নাম্বারটি রয়েছে বা সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটির অ্যাবসলিউট ভ্যালু আপনার 5ই, তো সে এখানে এই জন্য 5 শো করিয়েছে। যদি আপনি এইখানে 5-এর পূর্বে এখানে আপনি মাইনাস ব্যবহার করেন, এবার পেজ সেভ করি, তারপর ব্রাউজার রিফ্রেশ করি, তো এখন দেখুন এখানে সে 5 শো করাচ্ছে, কিন্তু এর বাম পাশে যে মাইনাস চিহ্ন ছিল সেটা কিন্তু সে আর শো করাচ্ছে না, কারণ মাইনাস 5-এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে আপনার +5। কারণ আমরা স্কুলে শিখেছি, যখন গণিত শিখেছি, যদি কোনো সংখ্যার বাম পাশে কোনো চিহ্ন না থাকে তাহলে সেখানে মনে মনে আমরা প্লাস চিহ্ন ধরি। তো তারপর এখন যদি 5.6 ব্যবহার করি, তাহলে দেখবেন এখানে সে 5.6ই শো করাবে, এখানে আর মাইনাস শো করাবে না। তো মূলত এবিএস ফাংশনের কাজ আপনার এটাই, সে আপনার যে কোনো সংখ্যার অ্যাবসলিউট ভ্যালুকে রিটার্ন করবে। তো যদি আমরা এখানে এখন সংখ্যার জায়গায় ধরুন কোটেশন দিয়ে আমি এখানে লিখে দিলাম, এখানে লিখে দিলাম জেট আইটি, এবার পেজটি সেভ করি, তারপর ব্রাউজার রিফ্রেশ করি, তো এখন দেখুন এখানে কি শো করাচ্ছে, এখানে সে রিটার্ন করেছে এন এ এন। এখানে এন এ এন এর অর্থ হচ্ছে নট এ নাম্বার, মানে এটা কোনো নাম্বার না, মানে এই ঘটনার পজিটিভ আনসার আপনার হচ্ছে নান, মানে নট এ নাম্বার। তো আশা করি অ্যাবসলিউট মেথড কীভাবে কাজ করে বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি এখানে হাইলাইট করে নিই যেন বুঝতে পারি যে প্রথম ক্লাসে আমি কোনগুলো শিখেছিলাম। হাইলাইট করে দিলাম যে প্রথমে আমরা এবিএস এর কাজ শিখেছি। তো তারপর আমরা দেখব এখান থেকে এসকিউআরটি এই মেথডের কাজ। এর কাজ হচ্ছে আপনার রিটার্ন দ্য স্কোয়ার রুট অফ এক্স, মানে এখানে প্রদত্ত সংখ্যার স্কোয়ার রুট সে বের করবে। এসকিউআরটির ফুল ফর্ম হচ্ছে আপনার স্কোয়ার রুট। তো এই বিষয়গুলো আমরা স্কুলে শিখেছিলাম যে স্কোয়ার রুট কীভাবে বের করতে হয়,
তো এবার আমরা শিখতে যাচ্ছি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিভাবে স্কয়ার রুট বের করতে হয়। তো স্কয়ার রুট বের করার জন্য আমরা এখানে এবিএস ব্যবহার করব না, এখানে ব্যবহার করব এস কিউ আর টি স্কয়ার রুট। তো এখান থেকে আমি এটাকে বাদ দিই, তারপর আমি এখানে ফোর বসিয়ে দিলাম, মানে ফোরের স্কোয়ার রুট আমি বের করতে চাচ্ছি। তো পেজটি সেভ করি, তারপর রিলোড দিই। তো এখানে দেখুন ফোরের স্কোয়ার রুট শো করছে টু। অ্যাকচুয়ালি ফোরের স্কোয়ার রুট টুই হয়, কারণ টুকে যদি আপনি দুইবার গুণ করেন তাহলে দুই দুগুণে চার হয়, মূলত ফোরের স্কোয়ার রুট আপনার এটাই। তো তারপর আপনি এখানে চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো সংখ্যার স্কোয়ার রুট বের করতে পারবেন। তো তারপর আমরা ধরুন এখানে 25 স্কোয়ার রুট বের করি, পেজ সেভ করি, তারপর ব্রাউজার রিফ্রেশ করি। তো এখানে দেখুন 5 শো করছে, তার মানে 25 স্কোয়ার রুট হচ্ছে আপনার 5। 5 যদি আপনার দুইবার গুণ করেন তাহলে 5 কত হয়? 25 হয়। তো এটাই সেইখানে শো করেছে 5। তো এইভাবে আপনি চাইলে আপনি যে কোনো সংখ্যার স্কোয়ার রুট বের করতে পারবেন। তাহলে বলা চলে স্কোয়ার রুট সম্পর্কে আমরা বুঝতে পেরেছি, কারণ স্কোয়ার রুটের এখানে আর কোনো কাজ নেই। আপনি শুধু এস কিউ আর টি এই ফাংশন ব্যবহার করে যে কোনো সংখ্যার স্কোয়ার রুট আপনি বের করবেন, এটাই আপনার কাজ। তারপর রয়েছে আপনার আরও একটি ফাংশন, সেটা হচ্ছে আপনার স্কোয়ার রুটের মতোই সেই ফাংশনটি, সেটা হচ্ছে আপনার সিবিআরটি। সিবিআরটি রিটার্ন করবে আপনার কিউবিক রুট। তো সেজন্য আমরা এখানে লিখব স্কোয়ার রুটের পরিবর্তে লিখব সিবিআরটি। তো এখানে লিখব আমরা সিবিআরটি। তো আমি এখানে প্রথমে 27 কিউবিক রুট বের করতে চাচ্ছি, এবার পেজ সেভ করি, ব্রাউজার রিফ্রেশ করি। তো এখানে দেখুন 3 শো করছে, মানে 27 কিউবিক রুট হচ্ছে আপনার 3। মানে বিষয়টি হচ্ছে আপনার এরকম যে এখানে আপনার 3 × 3 × 3। তো এখন হিসেব করেন আপনি, প্রথমে এই 3 3 দ্বারা গুণ করেন, 3 × 3 = 9, তারপরে 9 আবার 3 দ্বারা গুণ করেন, তাহলে 3 × 9 = 27। তাহলে 27 কিউবিক রুট কত হলো? এখানে 3। মূলত আসলে কিউবিক রুট এইভাবেই কাজ করে। তবে যদি আমরা এখানে 27 পূর্বে বিয়োগ চিহ্ন ব্যবহার করি, পেজ সেভ করি, তাহলে কি কোনো পরিবর্তন হবে? এখানে আসুন দেখা যাক, রিলোড দিলাম পেজ। এখন দেখুন এখানে আপনার -3 শো করছে, তার মানে এখানে সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র এখানে অ্যাড হয়েছে আপনার -3। তো জাভাস্ক্রিপ্টে কীভাবে আপনার কিউবিক রুট এবং স্কোয়ার রুট বের করতে হয় তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে সিবিআরটি এবং এসকিউআরটি ব্যবহার করে আপনি যে কোনো সংখ্যার স্কোয়ার রুট এবং কিউবিক রুট বের করতে পারবেন। তো তারপর আমরা এখানে এই সেল মেথডের কাজ দেখব। তো সেল মেথডের ব্যাপারে উল্লেখ্য বিষয় হচ্ছে যে সেল মেথড আপনার কাজ করে দশমিক সংখ্যা নিয়ে। তো আসুন প্র্যাকটিক্যালি দেখি। তো এখানে আমরা এটাকে কেটে দিই, এখন এটাকে কেটে এখানে লিখব সিইআইএল সেল। তো এখানে আমাকে প্যারামিটারের ক্ষেত্রে পরিবর্তন করতে হবে, কারণ সে দশমিক সংখ্যা নিয়ে কাজ করে। তো সেই জন্য আমি এখানে প্রথমে 2 দিই, তারপর পয়েন্ট, তারপর 5 দিয়ে দিই, 2.5। আসুন দেখা যাক কী শো করে, রিলোড দিই। তো এখন দেখুন এখানে 3 শো করছে। কেন 3 শো করছে? তো সেল মেথডের কাজ হচ্ছে আপনি এই প্যারামিটারের মধ্যে যে ভ্যালুটি ব্যবহার করবেন সেই ভ্যালুটির নিয়ারেস্ট আপার ওয়ার্ড আপনাকে শো করাবে। তাহলে 2 নিয়ারেস্ট আপার ওয়ার্ড হচ্ছে আপনার 3। আচ্ছা, এখানে যদি আমরা ভ্যালুর কোনো পরিবর্তন করি তাহলে আসুন দেখি কী হয়। এখানে যদি 2.4 দেই তাহলে কি কোনো পরিবর্তন হবে কি না? রিলোড দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভ্যালুর কোনো পরিবর্তন হয়নি। তো এখানে যদি আমরা 0 ব্যবহার করি তাহলে কি কোনো পরিবর্তন আসবে? রিলোড। তো এখন দেখুন এখানে যখন আমি দশমিকের পর 0 ব্যবহার করেছি তখন এখানে কিন্তু আপনার 1 কমে গেছে। এর অর্থ কি? মানে 2.0 নিয়ারেস্ট আপার ওয়ার্ড হচ্ছে আপনার 2, আর যদি আপনি এখানে 1 করে দেন তাহলেই দেখবেন আপনি এর ভ্যালু চেঞ্জ হয়েছে। এখন দেখুন এখানে 3 শো করছে, এর কারণ হচ্ছে 2.1 নিয়ারেস্ট আপার ওয়ার্ড হচ্ছে আপনার 3। তো এখানে 2 জায়গায় যদি আমি 5 ব্যবহার করি তাহলে এখানে কী শো করবে? স্বাভাবিকভাবে এখানে 6 শো করার কথা। আসুন দেখি, দেখুন এখানে 6 শো করছে। মানে বিষয়টি হচ্ছে আপনার এখানে যে সংখ্যাটি আপনি ব্যবহার করবেন না কেন, তারপরে যদি আপনার 0 ছাড়া অন্য কোনো নাম্বার এখানে থাকে, 1 জায়গায় যদি আপনি এখানে 90 দিয়ে দেন,
তারপরে দেখুন এখানে ভ্যালুর কোনো পরিবর্তন হয় কিনা দেখতে পাচ্ছেন এখানে কোনো পরিবর্তন হয়নি তার মানে এখানে আপনি যে সংখ্যাটি ব্যবহার করবেন তারপর এখানে দশমিকের পর যদি জিরো ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকে তাহলে আপনার এই নাম্বারটির নিয়ারেস্ট আপার ওয়ার্ড যেটা সেটাকে সে শো করাবে যেমন এখানে দেখতে পাচ্ছেন সিক্স শো করিয়েছে তো এখন আমি এখানে প্রথমে জিরো দিব তারপর পয়েন্ট তারপর এখানে আমি থ্রি ব্যবহার করলাম পেজ সেভ করি এবার ব্রাউজার রিফ্রেশ করি তো এখন দেখুন এখানে শো করছে ওয়ান মানে জিরো পয়েন্ট থ্রির নিকটতম আপার ওয়ার্ড হচ্ছে আপনার ওয়ান আর এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে আপনি এখানে যে রেজাল্টটি পাবেন সেটা আপনার কিন্তু দশমিক সংখ্যা না সেইখানে একটি ইন্টেজার ভ্যালু রিটার্ন করবে মানে একটি পূর্ণ সংখ্যা রিটার্ন করবে তো এখানে থ্রির জায়গায় যদি আপনি নাইনটিও দেন তাহলে দেখবেন আপনি ওয়ান ইস্যু করছে পেজ রিলোড এখন দেখুন এখানে ওয়ান ইস্যু করছে মানে জিরো পয়েন্ট ওয়ান থেকে শুরু করে নাইনটি পর্যন্ত কিংবা নাইনটি নাইন পর্যন্ত আপনার এর আপার ওয়ার্ড হচ্ছে ওয়ান এখানে নাইনটির পরিবর্তে নাইনটি নাইন করি আসুন দেখি ভ্যালুর পরিবর্তন হয় কি না রিলোড দেখুন এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি